বাজে সকাল 9:10। তো এখন থেকেই আমি আমার ব্লগটাকে শুরু করছি। বন্ধুরা গুড মর্নিং, আমি দেবলীনা, ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে দিনটা শুরু করছি এখন থেকে। এখন মায়ের সব রান্নাই হয়ে গেছে আজকে। মাকে আমি বলেছিলাম ডাল আলু চোখা আর মাছ ভাজা খাবো, ফ্যাসা মাছ। তোমরা চেনো কিনা অনেকে জানি না, অনেক কাটা থাকে মাছটাতে। যদি সকালে উঠতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি উঠেইছি 9:10 আগে। তো বুঝতেই পারছো দেখানো কোনোভাবেই সম্ভব না, অলরেডি বাবা খেয়ে বেরিয়ে গেছে 9:00। তো মায়ের রান্না বান্না সবই হয়ে গেছিলো, রান্না দেখাবো পরে। আজকে মাকে আমি বলেছিলাম ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা খাবো, এই খাবারটা আমার খুব পছন্দের একটা খাবার। তো মা আলু চোখা বানিয়ে দিয়েছে আর বেগুন ভাজা করেছে, মাছ ভাজা করেছে, আর বাবার জন্য মাছের ঝোল বানিয়েছে। আর ডাল তো করেইছে, আলু চোখাও ছিল, বেগুন ভাজাও করেছে। তো সব মিলিয়ে হয়ে গেছে আজকে। আর বাকি রয়েছে তরকাটা, বাবা আমার হাতে তরকা খাবে বলে গেছে যে তুই তরকাটা একটু বানাস। তো ওই জন্য এখন রাতের রান্নাটা করেই রাখবো, কারণ দেখতেই পাচ্ছ এখানে যখন এসেছি মার আমি একটু গল্পও করছি, বেরোচ্ছিও, কালকে যেরকম বেরোলাম আর কি। তো এখন বানাবো তরকা, এখন পেঁয়াজ টেয়াজ কাটবো একটু, মার বাসন টাসন সবই মাজা টাজা হয়ে গেছে দেখলাম। তো চলো আমি করে নিই, তারপর আসছি তোমাদের কাছে। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ যাচ্ছি হচ্ছে এবার ব্লাউজটা বানাতে দিতে। তো এখন বাজে হচ্ছে 10:35, এইখানেই যাবো একটু। কালকে পিসিটার সাথে কথা বলে রেখেছি, 11:30 থেকে পিসিটা আবার দোকানেও বেরিয়ে যাবে। তো ওই জন্য আমি বাড়িতেই বানাতে দিতে যাবো, ওই জন্য যাচ্ছি তাড়াহুড়ো করে একটু। মায়ের এখনো হচ্ছেই না, ভাল লাগে দেখে বুঝতেই পারছো। স্নান দান করে এসে তারপর আবার তোমাদের কাছে গল্প করতে বসলাম, মানে তোমাদের সাথে গল্প করতে বসলাম। এখন সরকারি যে কোনো কাজে এতটাই হ্যাপা যে কি আর বলবো, মানে বুঝতেই পারছো যে এবার বারবার বলছি যে যাওয়ার পালা ঘনিয়ে আসছে। তো ওই জন্য সব কাজকে এক জায়গায় গুছিয়ে আনতে হচ্ছে আর কি। যে কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল তার মধ্যে একটা প্রথম কাজ ছিল আমার ব্যাংকের একটা কাজ, যেটা কিনা আমার ব্যাংকে যাওয়ার কথাই ছিল না, বাড়িতে চলে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত হয়তো আসেনি। তো যাই হোক না কেন, তো ওই জন্য আমাকে ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন জমাও দিতে হয়েছিল। তো জমা দিয়েছি, প্রায় হতে চললো অনেক দিন, তারপরেও বলেছিল বাড়িতে চলে আসবে। হ্যাঁ আমার কাছে মেসেজও এসেছিল যে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাংক থেকে, কিন্তু আটকে গেছিলো পোস্ট অফিসে গিয়ে। পোস্ট অফিসের লোকগুলো আমি এর আগেও তোমরা শুনেছো, ওর অফিসের যখন সিস্টেম এসেছিলো তখনও ঠিক একই ঝামেলা হয়েছিল ব্যাঙ্গালোরে। পোস্ট অফিসে এসে কুরিয়ার পড়ে থাকে কিন্তু ওরা দিতে আসে না। এইবারও সেম জিনিস হয়েছে, আজকে হয়ে গেল তোমার 23 তারিখ, আজকে 23 তারিখ সম্ভবত, দাঁড়ো ডেট সম্পর্কে কোনো ধারণাই থাকছে না। হ্যাঁ আজকে 23 তারিখ, তো আগে 13 তারিখ, মানে 10 দিন হয়ে গেল, 13 তারিখ এসে মানে যেটা ছিল, যে পার্সেলটা ছিল সেটা ঘুরে চলে গেছে। এখন দেখাচ্ছে আমার নাকি ডোর লক ছিল, এইসব বুং ভাং জিনিস দেখাচ্ছে। আমার এ বাড়িতে জিনিসটা আসার কথা ছিল যেহেতু বিয়ের আগের, তো বিয়ের আগের অ্যাড্রেস যেটা রয়েছে সেটাই, আমি কোনো কিছুই চেঞ্জ করিনি, আমার সার নেম আমার কোনোটাই আমি চেঞ্জ করিনি। তো এখানেই আসার কথা, কিন্তু এখানে তো মা কোথাও যাই না, তাই জন্য ডোর লকের কোনো প্রশ্নই ওঠে না, কোথাও যাইও নি এর মধ্যে। আর 13 তারিখ থেকে তো কোথাও যাওয়া হয়নি, আর আমার ফোনেই ফোন আসেনি সব থেকে বড় কথা। তো এখন সব করে আজকে 23 তারিখ, আজকে আমি দেখছি যে পার্সেলটা আবার ব্যাক হয়ে বিরাটি পোস্ট অফিসে এসেছে। তো এখন আবার পোস্ট অফিসে ফোন করলাম, ফোন করে একটু তো ওদের ঝাড় দিতেই লাগে, নয়তো এসব কাজ আবারও ফেলে রাখবে। তো বললাম দেখি আজকে আর কালকের মধ্যে না আসলে সোমবার গিয়ে বিরাটি পোস্ট অফিসে আবার হামলা করতে হবে, দেখা যাক। বললো তো দেখছি আর কথা শুনতেই চায় না, মানে আপনার আইডি নাম্বার বলুন, আপনার নাম বলুন, অ্যাড্রেস। তো উনি যা যা বললো বাড়িতে, মানে একটা পেয়ে গেছে ওরা ছুটনো যে জল জমেছে কিনা। আমি বললাম যে না জল তো জমেনি, এদিকে কোনো জলই নেই, আমি নিজে যাতায়াত করছি, তো ব্যাস হয়ে গেল ওখানে। আর যদি জল জমতো বলেছি যে এখানে জল জমেছে তাহলে তো বলেই দিত যে ফিরে এসেছি, ওখানে জল জমেছিল, এটা তো ছুতো হয়েই যেত, ওদের ভাগ্যিস জল জমেনি। তো এই আর কি, তো দেখি কি হয়, যেটাই হয় না কেন তোমরা তো জানতেই পারবে। এবার দুপুরের খাবার পালায় দেখো, বলেছিলাম আলু চোখা বানিয়েছি, আলু চোখা আর মাছ ভাজা, বেগুন ভাজাটা সকালে রুটি দিয়ে খাওয়া হয়ে গেছে। এখানে আছে ডাল আর এখানে ওই ফ্যাসা মাছটারই মার বাবা ঝোল খেয়েছে, তাই ঝোলটা রয়েছে, মানে ঝাল টাইপের। হয়তো মনে হতে পারে খুব ঘুমিয়েছি, কিন্তু আদৌ তা নয়। 3টের দিকে হ্যাঁ একটু ঘুমিয়ে গেছিলাম, তারপর 3টের দিকে উঠে গেছি, মায়ের ফোনে এতই ফোন আসছিল যে আমি জেগে গেছি। এই দেখো এই সাদা ফুলগুলোকে কি ভাল লাগছে না দেখতে, মা বলছে যে এগুলো নাকি সকালে পুরো মানে পুরোটা মেলবে আর কি।
আর ওদিকে সায়ন একটা ছাদ থেকে চেঁচাচ্ছে ওদের ছাদ থেকে, আর এদিকে বাঁধন এখান থেকে চেঁচাচ্ছে ওদের চেঁচামেচি শুনতে পাচ্ছি শুধু, আর কিছু শুনতে পাচ্ছি না। মানে ঘুড়ি নিয়ে দুজনে চেঁচামেচি এই চলছে। আর এই মাত্র বুলটি, মানে দেখলে হয়তো চিনতে পারবে তোমরা, ওই যে মা বেরোচ্ছে বুলটি, বুলটি আমার ছোট্টবেলার, মানে ও আমার বন্ধু বোন কি বলবো জানি না, কারণ ও আমার থেকে ছোট জুনিয়র, তবে আমরা একসাথেই বড় হয়েছি, একসাথেই খেলেছি, সবটা একসাথেই করেছি। ও আমার থেকে ছোট ছিল 2 বছরের, মানে বুলটি আমার থেকে 2 বছরের ছোট ছিল, হ্যাঁ বুলটি আমার থেকে 2 বছর এরকমই ছোট ছিল, কিন্তু সবটাই একসাথে, মানে দুজনে হয়তো স্যাটারডে সানডে দুজনে একসাথেই থাকতাম, একই সাথে খেতাম, এইরকমই। ওর মামা বাড়িটা ছিল আমাদের এই বাড়িটা, মানে এইখানটাতে বাঁধনদের যে বাড়িটা এখন ওটা ছিল, তো ওই জন্য ও মামা বাড়িতেই থাকতো, আর মানে মামা বাড়িতে থাকতো বলতে স্যাটারডে সানডে মামা বাড়িতেই থাকতো, ওই জন্য আরো বেশি হতো ব্যাপারটা। আর আমার মা একটু আবার মেরে ধরে আমাকে বাড়ি নিয়ে আসতো, কারণ দুজনে আবার একটু ঝগড়াও করতাম, এই চলতো আর কি। তো আসবে আজকে, তখন দেখাবো, বললো তো আসবে, এবার আবার কি হয় কে জানে, এবার রাস্তায় জল থাকলে আবার ফিরেও যেতে পারে, হতেও পারে এরকম। তো যদি আসে তাহলে তো অবশ্যই দেখা করো। আমাদেরকে যেরকমটা বলেছিলাম, এই যে পালিয়ে যাচ্ছে এসেছে, এখন যাচ্ছি আমরা ফুচকা আনতে, ওনাকে ভালো করে শুট করবো, আমাকে দেখো পাগলির মতো বেরিয়ে পড়েছি। এই হচ্ছে বুলটি, ওর সাথে ঝগড়া মারামারি সবকিছু করেছি, চুল টানা টানি করেও মারামারি করেছে। ও আমার থেকে 2 বছরের ছোট, 2 বছরের না, তুই কত বড় আমার থেকে? 2 বছরই তো, মাও তো বললো চেনিও মারামারি করেছে, মানে এমনি চেন পুতুলকে পড়ানো চেনিও মারামারি করেছে। আমার খারাপ আমার ছিল ওর না, না আমারই ছিল, আমার ছিল ওর না, না খারাপ দোষটাও ছিল আমার, যে আমি যে জিনিসটা আমার লাগবে না আমি ফেলে দিতাম, ফেলে দেওয়ার পর হয়তো ও সেটাকে কুড়িয়ে নিয়েছে, কিন্তু কুড়িয়ে নেওয়ার পরেই জিনিসটা আমার লাগবে, বেজাতি এটা পুরো বেজাতি হচ্ছে, মানে ঘরে পিতাও এই বাবুর অন্ধকার। তারপরে এমনি কালো আরো কালো লাগবে, তো এই তো লাইট, এই তো পাশে বসে লাগবে, তো তখনই আমার লাগবে। এই জিনিসটা নিয়ে বেশি মারামারি হতো, আর দুজনের মায়ের কাছে দুজনে মার খেতাম। হ্যাঁ একটু বল আমরা কিরকম ফলো করবো, আমরা অনেক ফটোও তুলতাম, ও চাদর কেটে জামা বানিয়েছিল, এইসবও আছে ফটোতে। তো চলো পরে, হ্যাঁ পরে এইসব দেখাবো, পরে কথা বলবো, এখন যাই আগে, রাস্তায় তো রিস্ক হয়ে যাবে। পুরোনো বন্ধু পেলে যা হয় আর কি, বন্ধু মানে ওই বন্ধু বোন শয়তান বাগদামও যা করা যায় আর কি। দেখতে পেলে আমি পুরো সন্ধ্যাটা কিভাবে কাটালাম, প্রথমে এসেছিল আমার বান্ধবী প্রিয়াঙ্কা আর ওর মেয়েটাকে নিয়ে এসেছিল, যার সাথে তোমাদেরকে এক্সিবিশনে দেখা করেছিলাম, ও এসেছিল, ওর সাথে কথা বলতে বলতে ভিডিও করার কথা মনেই নেই, আর তখন কাকি আর সায়নও ছিল, যার জন্য বোধহয় আরোই হয়নি। আর তারপর বুলটি আসার পর তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, ওর সাথে বাগরামও ছোট থেকেই হয়ে থাকে, তো ওটাই হলো আর কি। আজও মানে আমার বিয়ে হয়ে গেছে বা ও বড় হয়ে গেছে বলে আলাদা কিছু একদমই নয়, সেটা দুজন এখনো সেই ছোটর মতনই মারামারি, রাস্তাঘাটে ঠেলা ঠেলি, যার জন্য আমাদের দুজনকে ছাড়তেও ভয় পায় এখনো একা একা, জানে আমরা রাস্তাঘাটে এরকম করি পাগলামো, তো গাড়ি ঠাড়ি থাকে রাস্তাতে, তো এই আর কি। আর ফুচকা খাওয়ার, ফুচকার যে ভিডিওটা দেখেছো তোমরা, মানে কাকু যে মাখছিল বা এরকম কিছু ভিডিওটা, ওটা ওই করেছে পুরোটা, আমি করিনি, তো ও এসব পাগলামো বেশি করতে পারে আর কি, বেশি ভালো করতে পারে। তো আর কি বলবো, আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আজকে নয় বোনের সাথে বলো বন্ধুর সাথে বলো, এই আনন্দটাকে নিয়েই আজকে ব্লগটাকে শেষ করছি। আমি নিজেও খুব আনন্দ করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি যতটা করেছি, আমি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো, তবে আমরা মন থেকে খুব খুশি হয়েছি আজকে দেখা করতে পেরে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাতে ভুলো না যদি আমি কোনো ভুল করে থাকি। তো
আর যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে রোজ এগিয়ে যেতে সাহায্য করছো, তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো, টাটা, গুড নাইট।